সকাল থেকে মুখভার আকাশে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি জেলায় জেলায়। পূর্বাভাস সত্যি করে শুক্রবার সকালে বৃষ্টি শুরু কলকাতায়। সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকেই, তবে আর ফিরবে না শীত, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। বুধবার আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে। সেই মতোই বৃহস্পতিবার অর্থাৎ গতকাল থেকে একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। তবে তিলোত্তমার আকাশ ছিল পরিষ্কার। শুক্রবার সকাল থেকেই রাজ্যের পাশাপাশি মুখভার কলকাতার আকাশেরও। বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টি।